তারপরে মাবাহিবে লাদুনিয়াতে এসেছে যে নবীজির কান্না ছিল রব্বি হাবলি উম্মতি। এই বাবা এই আপনারা খাড়া হয়ে আছেন ভাই, এটা ঠিক না, খবরদার কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না রাসূলুল্লাহর দরবারে, একটা নামাজ নাই ঠিক, কথা ঠিক না, সারা দিন চলে গেল কই ওয়াক্ত নামাজ পড়লেন, আরে ভাই এখানে একটা নেকি পাওয়ার সুযোগ, এই সুযোগটা ছেড়ে খাড়া হয়ে আছেন, ছি ছি ছি, এই এই গাড়িওয়ালা, এই এই হলদিয়া গাড়ি, এই এই হলদিয়া গাড়ি নিয়ে গেলে তোর গাড়ির চাকা ফাটলে আমার দোষ নাই, খবরদার ঠেঙ্গো ভাঙে যেতে পারে, কথা ঠিক না, হাওয়া করে বদদোয়া করতে আসেনি, হতে পারে আল্লাহ নারাজ হলে তোর গাড়ি অ্যাক্সিডেন্ট, আমি কি বদদোয়া করবো নাকি, নাউজুবিল্লাহ, কিন্তু খবরদার গাড়ি নিয়ে কেউ ভাগবি না, বসে যা, হাই বাবু রে, হাই বাবু হাই সামনে, ইয়াল্লাহ ওখানে মেয়ে ছেলেগুলো আছে তো রাতের পিছনে রে বাবা, ঠিক না, এটা খারাপ লাগছে, এই যাবে ওদিকে যাচ্ছে আবার বেকার ঠেস দিলাম রে ভাই, আশ্চর্য, এ তো চালাকের বেটা, আমি গোজুয়ার বেটা না গিয়ে বাবা, গোজুয়া বুঝে নিলেন, আচ্ছা ও চালাকের বেটা বের হয়ে গেল, একটু আগে আসো আগে বারো না রে তকবীর, বসে যাও, যে বসবে না তার তার আমি তো বদদোয়া করতে আসিনি, হুজুর পীর সাহেবও বদদোয়া করবে না, নেক দোয়া, কিন্তু জানেন বেয়াদবি করলেও আর দোয়া কবুল হবে না, বেয়াদবের দোয়া কবুল, তাহলে কি করতে এসো যাও ছাই, বেয়াদবি করতে, কথা ঠিক কি না, জ্ঞানী ছেলে সমাজের মধ্যে শিক্ষিত ছেলে আবার দাঁড়িয়ে থাকে, এরা জ্ঞান কখন পাবে, মরবার পর, লজ্জার কথা না খুশির কথা বলছি, কথা বলেন, লজ্জার কথা কখন শুনতে গেল, মুসলমান অবস্থা খুব ভালো না সমাজে, ধ্যান দেন, বারবার বলছি এখানে আলেম ওলমার আও করে, যেখানে ওলমাই কেরাম তাদেরকে দেখা, রসুলুল্লাহকে দেখা, আপনার স্বভাব দিবে আল্লাহ বরাবর, নবীকে দেখা যেমন স্বভাব, ওলমাই কেরামকে দেখা তেমন স্বভাব, নবীর হাতে হাত দিয়ে মুসাফা করলে যে স্বভাব হয়, ওলমাই কেরামের হাতে মুসাফা দিয়ে করবেন পিসাবে রাতে, আপনার রসুল্লার হাতে যে মুসাফাতে স্বভাব, আল্লাহ এই স্বভাবে আপনাকে ভরে দিবেন, নবীকে চোখে দেখা আর ওলমাই কেরামকে চোখে দেখা বরাবর স্বভাব, মুসলমান আজকে ওলমাই কেরামদের কথা আপনার চোখে ঢোকে না কানে শোনে না, বেয়াদবি করবেন না খবরদার, এই বাচ্চা ঠিক করে, ওই ঠিক এই বাচ্চা তোমরা পিছনে, কান্দে নবী, বাংলা কচর শুনবেন, আরে বাবু পাগলা লোকটি, যখন এই অল্প ধরলাম এবার শোনো, কান্দে নবী সাজদাই পরে মা আমেনার ঘরেতে, প্রথম নবী যে কানছিল, কান্দে নবী সাজদাই পরে, গোলাম মুস্তাফা সাহেব থোড়া সা ইকো বাড়াই দিছি, ইসলিকে গোসল করতা হো না, কান্দে নবী সাজদাই পরে মা আমেনার ঘরেতে, গুনহা গার উম্মতের দোয়া, গুনহা গার উম্মতের দোয়া নবীজির মুখে তে, আপ মাহফিল মে রং আ জায়েগা ইনশাআল্লাহ, কান্দে নবী সাজদাই পরে মা আগে মা, তোমাদের জন্য নবী কাঁদছে, এই মুসলমানের বেটা আপনার জন্য রাসূলুল্লাহ কাঁদছে, বলো কান্দে নবী সাজদায় পরে মা আমেনার ঘরেতে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে, আপ আমারে সাথ পড়েঙ্গে নবীজির মুখেতে, আমরা তো গুনাহগার উম্মত আর আমাদের জন্য নবীজির দোয়া করছে, বলো কান্দে নবী সাজদায় পরে মা আমিনার ঘরেতে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে, এই গুনাহগার উম্মতের দোয়া, আপনি বলেন নবীজির মুখে তে, নবীজির মুখে তে, নবী বলে ওহ গো আল্লাহ, বলো নবী বলে ওহ গো আল্লাহ, দেখো আল্লাহকে, নবী বলে ওহ গো আল্লাহ, দুয়া কবুল করো না, নবী বলে ওহ গো আল্লাহ, দুয়া কবুল করো না,
কবুল না করিলে আমি মাথা আর তুলব না, দোয়া কবুল না করিলে মাথা আমি তুলব না। এই বলিয়া কান্দে নবীজি, এই বলিয়া কান্দে নবীজি, মা আমেনার ঘরে তে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে, এতে দেখো কান্দে নবী সাজদাই পরে, এই মা কান্দে নবী সিজদাই পরে, মা আমিনার ঘরে দে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে, এতে গুনাহগার উম্মতের দোয়া, বলো বলো গুনাহগার উম্মতের ওই নবীজির মুখে, এতে ছন্দটা লম্বা করবো না, অনেক বড় গজল, আমি গজল বানাই, তিনটা চারটা গজলের বই লিখেছি, ভাগ্য ভালো আজকে নাই যে আপনাদের হাতে আমি গজল বই দিতে পারলাম না, অন্যান্য জায়গায় পেয়েছেন হয়তো কেউ, ইতিপূর্বে আজকে দিতে পারলাম না, আগামীতে হায়াতে থাকলে আসবো বলেন ইনশাআল্লাহ। গজল বইটা এটা আমি সন্তপুরে কিয়ামতের ময়দানের দিকে যাচ্ছি, শুনেন, কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের দিনটা কঠিন হবে না, না সহজ হবে, কিয়ামতের দিন সূর্যটা উপরে থাকবে না নিচে আসবে, মগজটা কি হবে তেলের মতো চকচক করে পড়বে, মাটিটার রং দুই রকমের রেওয়ায়েতে এসেছে, ইবনে মাজাহ শরীফের রেওয়ায়েতে এসেছে যে মাটির রং হয়ে যাবে সাদা, চাঁদের মতো সাদা, অথবা কোন রাবি বয়ান করেছে যে তামার মতো লাল। আচ্ছা, রোদের তাপে মাটি চুনের মতো সাদাই হোক বা তাম্বাই হোক, মাটির কিন্তু রং বদলিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই 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 মুসলমান ভাই, কি হলো তোকে, এই বাবু, এই হাত উঠান, পেশাব লেগেছে, পেশাব লাগলে একটা আঙ্গুল দেখাবে, আর ডবল লাগলে দুটা দেখাবে, ডবল বুঝলেন তো, আগার পিসা দুটাই লেগে গেছে, করবেন কি বেচারা, শীতের রাত, আমি তো ঘন্টায় ঘন্টায় এখানে বসে থাকলাম, আমি কিন্তু আজকে অভ্যাসের খেলাপ চলছে, কি বললাম, পেশাব লাগলে একটা আঙুল দেখাবে, আপনি চলে যাচ্ছেন উঠে, তার মানে থাকবে না ভাগ্য, বুঝলাম কিছু, আর যদি আঙুলটা দেখায় দেয় আর মানে ও আসবে, বলো ও মানে, আর কিচ্ছু না দেখালে ওই ভাগবে, অপরদার এগুলা করিয়ে না কাউ ভাইরা, মা বোন আপনাদের কিছু দেখাতে হবে না, আপনারা চুপচাপ থাকেন, আপনারা ভালো লোক, মা বোনরা খুব বাড়িয়া, কারণ ওরা দেখেন যত কীর্তন ততটি আছে, ওরা একটা ভাগেনি, ভাগ সেখানে গুচি মাছের জাত, গুচি মাছ, আপনাদের আমি মরদদেরকে গুচি মাছ বলি, গুচি খুব পিছলা মাছটা, আইস টাইস কিছু নাই, আস নাই ভাই, মুখটা সরু পেস, পিছনটা চড়ো চড়ো, মধ্যটা খুব আপনার পিছলা শরীরটা টাইট করে ধরে থাকবে, আর যা ঢিলা ঢিলা ফুস করে বা, ওটা কোন মাছ, আমরা ঘুষি কই, আপনার কি বল, ঘুষি পাশাপাশি ভাষা, ঘুষি মাছ দেখেছে কাকুতে ঢুকলে তো গোটা দিনই পাবে না খুঁজে, ওগলা মাছের লোক আছে রে মা, আর আপনারা তো আমেরিকান রুইগুলার মতো, আমেরিকান রুই বুঝে মোটা মোটা মাছগুলো জেল দেখার অগ্নি থাকে ভাই, পরে মাছুয়ার কাছে ওর লাফা চাপা ভাগা ভাড়া কিচ্ছু করে না, আর মরদ বলা খালি চ্যাং মাছ আর কুচি মাছ, উঠা বস খবরদার, এগুলা হইয়া না মাছ মুসলমান, আল্লাহ আপনাকে সত্যি দুঃখ বুঝার বলে না, আমি জোরে বলে আমি নবীজির উম্মত জিন্দাবাদ, আমরা নবীজির উম্মত জিন্দাবাদ, এই নবীজি কিয়ামতের দিন কাঁদবে না, হা হা করে থেকে রে ভাই, কিয়ামতের কঠিন দিনে, বলো কিয়ামতের কঠিন হব দিশাহারা, দয়া করে দয়াল নবীজি দিবেন গো সাহারা, সুবহানাল্লাহ, দয়া করে দয়াল নবীজি দিবেন গো সাহারা,
কার বাপের হিকমত আছে যে নবীর শাফাত ছাড়া জান্নাতে চলে যায়? শাফাতে কুবরা পাইলে তো নবীকে হাত মোবারক, সুবহানাল্লাহ। আরে নবীর শাফাত ছাড়া একটা নবীর উম্মত বেঁচে যেতে পারে না। এই কিয়ামতের কঠিন দিনে হব দিশাহারা, দয়া করে দয়াল নবীজি দিবেন গো সাহারা, পিয়াসি উম্মতিকে, এই পিয়াসি উম্মতিকে নবী নিয়ে যাবে জান্নাতে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে পড়ে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে তে বলো কান্দে নবী সাজদায় পড়ে, বলো কান্দে নবী সাজদায় মা আমিনার ঘরে দে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে দে, গুনাহগার উম্মতের দোয়া নবী কালিমা আশরাফ ভেবে বলে। কালিমা আশরাফ কার নাম? আমার নাম হয়ে গেল ভাই, ধরা পড়ে গেল। আমি ভাবছিলাম যে ভাই কালিম আশরাফের লেখা গজব শুনো। আমার বাড়ি মালদা জেলা চাঁচল থানায় এসেছি, কোন গ্রাম? ইসলামপুর থানা খুদ্দগঞ্জ। আচ্ছা শুনো, কালিম আশরাফ ভেবে বলে, এই কালিম আশরাফ রিজভি বলছি যে নবী ছাড়া উপায় নাই। ভেবে বলে মা শোনেন মমিন মমেনা, সবাই মিলে হয়ে যাও গো নবীজির দিওয়ানা। নবীজির দিওয়ানা হবেন? থাকলে হবে না ভাগলে হবে? থাকতে হবে, দেখি না কতক্ষণ থাকেন আপনারা। কালিমা আশরাফ ভেবে বলে শোনেন মমিন মমেনা, সবাই মিলে হয়ে যাও গো নবীজির দিওয়ানা, নবীজির গোলাম হইলে ওই নবীজির গোলাম হইলে, এই বাচ্চা বসবে, যেতে পাবি জান্নাতে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে দে, গুনাহগার উম্মতের দোয়া ভাই